স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজ আমি অষ্টম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলা বিষয়ের পার্ট ওয়ানের ভিডিও নিয়ে হাজির হয়েছি এর আগে আমি আমাদের চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আপলোড করেছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো নি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একের দাগে রয়েছে সেইটে সবার চেয়ে শ্রেয় কবির মতে সবার চেয়ে শ্রেয় কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে জীবনে চলার পথে অনেক প্রতিকূল অবস্থা হাজির হয় তখন বিবেচনা করে এগিয়ে যেতে হয় খারাপ অবস্থায় হাল না ছেড়ে ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয় আর সেটি হবে সবার চেয়ে শ্রেয় দুয়ের দাগের প্রশ্নে রয়েছে তদবিষয়ে বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে এই কথাটি বলেছেন আরব সেনাপতি মূল সেনাপতি দৃগভ্রষ্ট হয়ে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত এবং পথ পরিশ্রান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে তার শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন এবং আহারাদির ব্যবস্থা করেন মূর সেনাপতির জন্য তেজস্বী দ্রুতগামী ঘোড়ার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন যাতে তিনি সুরক্ষিতভাবে নিজ শিবিরে পৌঁছাতে পারেন এখানে এই আনুকূল্যের কথাই বলা হয়েছে তিনের দাগের প্রশ্নে রয়েছে এই রইল তোদের পিকনিক আমি চললাম বক্তাকে কেন তিনি পিকনিকে থাকতে চাননি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে এই অংশটির বক্তা টেনিদা বনভোজনের খাদ্য তালিকা তৈরি হচ্ছিল পোলাও ডিমের ডালনা মাছ মাংসের কোরমা প্রভৃতির কথা উঠছিল মাঝখানে আলু ভাজা শুক্ত বাতি চচ্চড়ি কুমড়োর ছক্কার মতো দেশি খাদ্যের কথাও ওঠে টেনিদার কাছে মনে হয় এগুলো নিম নিশিন্দার চেয়েও অখাদ্য তাই টেনিদা পিকনিক ছেড়ে চলে যাওয়ার কথা বলে চারের কোয়েশ্চেন রয়েছে পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি বিষ্ণু পরবাসী কবিতায় হারিয়ে যাওয়া প্রকৃতি সম্পর্কে তার বেদনা ব্যক্ত করেছেন আধুনিক সভ্যতার করাল থাবায় এদেশের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস হচ্ছে লোভী মানুষের দল বনকে ধ্বংস করে বন্য প্রাণীদের ধরে বিক্রি করে দিচ্ছে বর্তমান নগর সভ্যতার আস্ফালন আমাদের চিরাচরিত সংস্কৃতি ও ঐতিহ্য বিরোধী এর ফলে মানুষ নিজের দেশে পরবাসী তাই কবি আক্ষেপের সুরে প্রশ্ন করেছেন কবে আমরা আমাদের চিন্তা চেতনা বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রকৃত অর্থের নিজ বাসভূমি গড়ে তুলব পাঁচের দাগের প্রশ্নে রয়েছে এইভাবে আমরা দেহরা দুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম লেখকের বক্তব্য অনুসরণে সেই পরিস্থিতির বিবরণ দাও সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের পথ চলতি গদ্যাংশে গয়া থেকে দেহরাদুন এক্সপ্রেসে চেপে কলকাতা ফেরার কাহিনী বর্ণিত হয়েছে অনেক সময় পথ চলতি বিভিন্ন মানুষের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে অকৃত্রিম আন্তরিকতা ফুটে ওঠে সাহিত্যের সাধ মেলে এই গল্পে লেখক সেটাই দেখিয়েছেন প্রথমে তিনি বুদ্ধি করে সংস্করণ করা থার্ড ক্লাসে নিজের স্থান করে নেন তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য তিনি ফার্সি ভাষায় কথা বলেন এবং তখনই পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন শুরু হয় খুশ হাল খাঁ খট্টকের গজল বিষয়ে প্রশ্নের মাধ্যমে লেখকের আগ্রহে জনৈক যাত্রী গজল শোনালেন এরপর হলো আদম খান আর দূর খানির মহব্বতের কথা শুধু লেখকই নন গাড়ির সমস্ত যাত্রীরা অবধারিতভাবে মন দিয়ে সেই কাহিনী শুনল পাঠানের গলা যদিও কর্কশ তবুও সে গুরুগম্ভীরভাবে কাহিনীটি কিছুটা গান করে আবার কিছুটা পাঠ করে সবাইকে মোহিত করলেন এভাবে সেই তৃতীয় শ্রেণীর গাড়িতে গান আবৃত্তি ও পাঠের যেন এক সাহিত্য গোষ্ঠী বা হলো ছয়ের প্রশ্নে রয়েছে দাগের এসব আমারই হবে আমাকেই দেবেন বিধাতা ভাবনাটি কার বিধাতা তাকে কি কি দেবেন বলে সে মনে করেন তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতায় ভাবনাটি এক চড়ুই পাখির চড়ুই পাখিটি ভাবে কবি চলে গেলে এই ঘর তার হয়ে যাবে ঘরের জানালা দরজা টেবিলে রাখা ফুলদানি বই খাতা সবই বিধাতা তাকে দেবেন দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধদল চিহ্নিত করো সম্ভাষণ সম্ভাষণ এটাকে ভাঙলে সম মানে হচ্ছে রুদ্ধদল প্লাস ভা মানে হচ্ছে মুক্তদল প্লাস সন এটা হচ্ছে রুদ্ধদল তাহলে সম আর সন এই দুটো হচ্ছে রুদ্ধদল আর ভাটা হচ্ছে মুক্তদল সুতরাং একটি মুক্তদল আর দুটি রুদ্ধদল পাওয়া যাবে আটের দাগের প্রশ্নে রয়েছে উঠন্তি মূল পত্তনে চেনা যায় প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো উঠন্তি মূল পত্তনে চেনা যায় এটার মানে হচ্ছে ভবিষ্যতের আভাস শুরুতেই মেলে বাক্য রচনা ছেলেটি এই বয়সে চুরি করে বড় হলে নিঘাত ডাকাত হবে এ যেন উঠন্তি মূল পত্তনে চেনা যায় আজ এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং